কাছে এবং দূরে বসে যারাই আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তস্তল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে শুধু দর্শক এবং সাবস্ক্রাইবার আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে বাংলাদেশের রপ্তানি আপনি এই প্রক্রিয়ায় নিজেকে কিভাবে যুক্ত করতে পারেন। আপনারা জানেন আমাদের আমদানি আজও রপ্তানির চাইতে বেশি, তার মানে হচ্ছে আমরা এখনো এত কিছু বিদেশকে বা দুনিয়াকে দিতে পারছি না, মানে যা আমরা নিচ্ছি বা তার চাইতে বেশি আমরা বহির্বিশ্ব থেকে আমদানি করছি। কিন্তু চিরদিন এই অবস্থাটা চলতে পারে না, একটা না একটা সময় এটাকে পরিবর্তন করতে হবে। যখন আমাদের রপ্তানি বাড়বে, রপ্তানি আয় বাড়বে, আমদানি তুলনামূলকভাবে কমবে, তখন কিন্তু আমাদের ইকোনমি আরো স্ট্রং হবে, ব্যক্তিগতভাবে আপনি আমি আমরা সবাই লাভবান হব। আজকে বাংলাদেশ এগিয়ে চলছে, বাংলাদেশের মেড ইন বাংলাদেশ কাপড় বা কিছু প্রোডাক্ট আমরা পৃথিবীর বড় বড় শপিং মলগুলোতে আমরা দেখতে পাই। এটি আমাদের একটি গর্বের জায়গা। পাট সহ, পাটের রিভাইভ হয়েছে, পাট সহ অনেক পাটজাত পণ্য এবং অনেক পণ্য সামগ্রী যা মেড ইন বাংলাদেশ আমরা এখানে পাই। কিন্তু কাপড় এবং পাট এই কয়েকটি জিনিস ছাড়া খুব বেশি জিনিস কিন্তু আমরা পাচ্ছি না। সো আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ করব আমাদের ইয়ং জেনারেশন যারা আছেন তারা চেষ্টা করুন আপনার লোকালিটির স্পেশালিটিকে সেটাকে নবভাবে উদ্ভাবন করে অথবা সেটাকে নতুন কি সংযোজন বিয়োজন করে সেটাকে নতুন কি আঙ্গিক দেওয়া যায় এবং সেটাকে বিদেশের মার্কেটে রপ্তানি করা যায় কিনা এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আপনারা বাংলাদেশটা আমাদের দেশ, আপনারা সকলে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, ইউ নো বেটার কোথায় কি জিনিসটা ভালো পাওয়া যায় এবং সেটাকে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে আমরা বিক্রি করে দুটো পয়সা আমরা ইনকাম করতে পারি এবং আমাদের দেশের রেপুটেশনটা আমরা একসাথে বৃদ্ধি করতে পারি। যেহেতু আমাদের শিল্প প্রধান দেশ নয়, অতএব আমরা অনেক কিছু ইলেকট্রনিক্স ডিভাইস বা এ ধরনের জিনিস হয়তো আমরা বানাতে পারবো না, কিন্তু আমাদের রয়েছে অনেক র ম্যাটেরিয়ালস, আমাদের রয়েছে কৃষিজ অনেক জিনিসপত্র এবং আমাদের অনেক স্পেশালিটির জায়গা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকেও বিদেশে কিছুটা ছড়িয়ে দিতে পারি, চেষ্টা করতে পারি এবং একই সাথে টু পাইস আমরা কামাতেও পারি। যেমন ধরুন আমাদের নববর্ষের সময় বিভিন্ন ধরনের ফানুস বা বিভিন্ন ধরনের একটি কালচারাল ঐতিহ্যগতভাবে জিনিসগুলি আমাদের ওখানে প্রস্তুত করা হয়, সেগুলি কিন্তু লোকজ বা লোকাল কারণে মানে লোকাল ব্যবহারের জন্য ব্যবহৃত মানে তৈরি করা হয়। কিন্তু এগুলিতে যদি আপনি বা আপনার মতো ইয়ং জেনারেশন ছেলে যাদের নতুন আইডিয়া রয়েছে, চিন্তা করার শক্তি রয়েছে, এনার্জি রয়েছে, মেধা রয়েছে, আপনি যদি সেটাকে একটি নতুন ইনোভেশন দিতে পারেন, একটি আঙ্গিক দিতে পারেন, তাহলে সেইগুলিও কিন্তু আমরা বিদেশের মার্কেটে আমরা সুন্দরভাবে বাজারজাতকরণ করতে পারি। এখানে অনেক চিন্তার ভাবনার ব্যাপার রয়েছে, অনেক স্টাডির ব্যাপার রয়েছে এবং আমি আশা করব ইয়ং ছেলেরা না করবে তো কারা করবে, তাদেরকেই করতে হবে। আমি আশা করব আপনারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করুন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করুন এবং কি কি জিনিসগুলি আমাদেরকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করে, এট দ্য সেম টাইম কোন কোন জিনিসগুলি প্রয়োজনীয় জরুরি এবং তারা লুফে নেবে, এই ধরনের যদি আমরা সেটাকে প্যাকেটজাত করতে পারি, বাজারজাত করতে পারি, তাহলে আমাদের দেশ রপ্তানি বাণিজ্যে অত্যন্ত মানে একটি সার্থক বেশি টাকা ইনকাম করতে পারবে বা আমাদের রপ্তানিটা আমদানির চাইতে বেশি হবে এবং তখনই আমাদের দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। এবং আমি আশা করব একই সাথে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি হয়তো অনেক সময় দেখেন যে আমরা নিউজে পাই যে আলু চাষ করে অথবা এইটা চাষ করে ওইটা চাষ করে বা মাছ চাষ করে লাখপতি হয়ে গেছেন অনেকে, এটা কি তিনি কি করছেন, তিনি ওই একটি জিনিস যেটি আসলে গতানুগতিকভাবে চলে আসছে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাধারণ জিনিসটাকে অসাধারণভাবে করে তিনি কিছু লাভবান হয়েছেন। এখন আপনি দেখুন আপনার যদি ক্যানভাসটা আরেকটু বড় হয়, আন্তর্জাতিক যদি আপনার মার্কেট টার্গেট হয় এবং আপনার যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকে যদি আপনি আরো ইনোভেশনের মাধ্যমে, নতুন চিন্তা চেতনার মাধ্যমে সাধারণ কাজটাকে অসাধারণভাবে করতে পারেন, অসাধারণভাবে বাজারজাত করতে পারেন, প্যাকেটজাত করতে পারেন, সেটাকে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারেন, কালারফুল করতে পারেন, ব্যবহারযোগ্যতা উপযোগিতা বৃদ্ধি করতে পারেন, এটাই আসবে আপনার ব্রেন থেকে।
কেউ আপনাকে বলে দিতে পারবে না। আপনার চিন্তা চেতনা মননশীলতাই আপনাকে এক না একদিন একটি সফলতার দিকে নিয়ে যাবে। একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাকে একদম স্ট্রংলি বলতে পারি, একটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি 6 মাস চিন্তা ভাবনা করেন, আপনি তার চেয়ে কমে, আপনি মেধা সম্পন্ন আরো কমে, তাহলে আপনি সেটার মধ্যে একটা নতুন উপযোগিতা সৃষ্টি করতে পারবেনই পারবেন। এভাবেই আমাদের রিভাইভ করতে হবে, এভাবেই আমাদেরকে আগে যেতে হবে। আমাদের প্রচলিত প্রোডাক্ট গুলিকেই আমাদেরকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আমরা যদি একটু শো পিসের কথা ধরি, সেটাকে আমরা ইন্টারন্যাশনাল মান কিভাবে দিতে পারি, সেটার সৌন্দর্য আমরা কিভাবে বানাতে পারি, 3D কিভাবে করতে পারবে, সামহাও মানে বিভিন্ন নতুন টেকনোলজির সাথে সামঞ্জস্য রেখে আমাদের গতানুগতিক প্রোডাক্ট গুলিকে আমরা কিভাবে নতুন আঙ্গিকে বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে পারি, সেটাই হওয়া উচিত আমার আজকের ইয়ং জেনারেশনের একটি হোমওয়ার্ক, অন্যতম একটি হোমওয়ার্ক। আশা করব এভাবে চিন্তা ভাবনা করবেন এবং এ ব্যাপারে যত ধরনের সুযোগ সুবিধা সহায়তা দরকার আমি চেষ্টা করব আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য। কারণ আমি চাই 2 পয়সা অবশ্যই যেন আমার বাংলাদেশে যায়, আমার বাংলাদেশ যেন ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। যেতে ইচ্ছে করছে না আপনাদের কাছ থেকে, আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে ইয়ং জেনারেশনের ছেলেদেরকে মেয়েদেরকে, আমি চাচ্ছি যে আপনারা আরো অনেক ব্রতী হন, কোন নেগেটিভ কথায় কান না দিয়ে সামনের দিকে ব্রতী হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে, খোদা হাফেজ।